আসলে মিউজিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি উৎসাহ পেয়েছিলাম আমার বাবার কাছ থেকে। সবচেয়ে বেশি কাজ করেছিল আমার ভাই শ্রদ্ধেয় ভাই প্রয়াত সর্দার আলাউদ্দিন আহমেদ। উনি ছিলেন স্বাধীন বেতার কেন্দ্রের সর্দার আলাউদ্দিন আহমেদ। ঢাকার মোহাম্মদপুরে আমার বেড়ে ওঠা। বেঙ্গল মিডিয়াম হাই স্কুল থেকে 1989 সালে আমি ম্যাট্রিক পরীক্ষা দিই। তারপরে ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে ইন্টার পড়াশোনা করার পরে তেমন একটা হয়ে ওঠেনি আমার। তো সঙ্গীত জগতের পাশাপাশি আমার ছোটখাটো একটা হ্যান্ডিক্রাফটসের বিজনেস আছে। মিউজিক টাচ ব্যান্ডের পরিবার নিয়ে আমরা বেশ সবাই সুখে আছি। সৃষ্টিতে আমরা বিশ্বাসী, যা আমরা নিজেরা করেছি যেটা, তো সেই ধরনের কিছু আমরা উপস্থাপন করব আমাদের এই মিউজিক টাচ ব্যান্ড। এই গানটি কথা শুরু করেছিলাম আমি নিজেই তুহিন মিউজিক টাচ ব্যান্ডের। কৃষ্ণাকে আমি এত ভালোবাসি বলে তাই ওরা সবই মিলে এত বাড়াবাড়ি করে। কৃষ্ণাকে আমি এত ভালোবাসি বলে তাই ওরা সবই মিলে এত বাড়াবাড়ি করে। আমি তৃষ্ণার সাথী, আমি তৃষ্ণার সাথী। কৃষ্ণাকে আমি এত ভালোবাসি বলে তাই ওরা সবই মিলে এত বাড়াবাড়ি করে। কৃষ্ণাকে আমি এত ভালোবাসি বলে তাই ওরা সবই মিলে এত বাড়াবাড়ি করে। বলে আমাকে আমি তত কাছে এসে খুঁজি তোমাকে। কৃষ্ণা 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 কৃষ্ণা, আসুক যতই ঝড় ঝঞ্ঝার নেই তাতে বাধা নেই কোনো মানা নেই। কৃষ্ণা 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 কৃষ্ণা, কৃষ্ণাকে আমি এত ভালোবাসি বলে তাই ওরা সবই মিলে এত বাড়াবাড়ি করে। কৃষ্ণাকে আমি এত ভালোবাসি বলে তাই ওরা সবই মিলে এত বাড়াবাড়ি করে। আমি কৃষ্ণার সাথী, আমি কৃষ্ণার সাথী। কেউ জানে না রে মানুষের ভিড়ে আমি খুঁজি কৃষ্ণা রে। কৃষ্ণা 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 কৃষ্ণা, হৃদয় ছুঁয়েছে সে বুকের গভীরে বেজে উঠে যেন সুর কৃষ্ণাকে ঘিরে। কৃষ্ণা 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 কৃষ্ণা, কৃষ্ণাকে আমি এত ভালোবাসি বলে তাই ওরা সবই মিলে এত বাড়াবাড়ি করে। কৃষ্ণাকে আমি এত ভালোবাসি বলে তাই ওরা সবই মিলে এত বাড়াবাড়ি করে। আমি কৃষ্ণার সাথী, আমি কৃষ্ণার সাথী। কৃষ্ণা 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 কৃষ্ণা। আপনারা দেখছেন ব্যান্ড শো গান পোকা। নিবেদক
রবি এবার হবে রুচি চানাচুর, ডেটল স্নিগার সোপ, হরলিক্স, বাংলালিং, এক্সপ্লোর সল্ট, বিট, হারপিক, রুচি বারবিকিউ চানাচুর, রুচি ডাল ভাজা। আপনার এলাকার যে কোনো উন্নয়নমূলক কাজে আপনিও ঝাঁপিয়ে পড়ুন একটি বিশেষ রবি নাম্বার নিয়ে। জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। প্রথম 10টি গানে কে কোন অবস্থানে আছেন? সঙ্গীতের নানা আয়োজন নিয়ে মিউজিক ডাইজেস্ট দেখবেন আগামীকাল রাত 11টায়। এবার দেখব লম্বা না হয়ে কই যায়, মনোযোগ বাড়াতে হবে। শক্তি তো হবেই সাথে মাসেলও। আম্মু ওয়াটার পট রাখ, তোর ওয়াটার পট। ম্যাডাম এই তিনটাই পাবেন হরলিক্সে, আর সাথে পাচ্ছেন ওয়াটার পট। ম্যাডাম একটা টিফিন বক্সে ছিল, এখন আরো লম্বা শক্তিশালী এবং বুদ্ধিমান বাচ্চাদের জন্য হরলিক্সের সাথে থাকছে ডাবল গিফট, ওয়াটার পট এবং টিফিন বক্স একদম ফ্রি। ঘর নোংরা করলে কেন? কেন বাবা, তুমিও তো প্রতিদিন পরিষ্কার রাস্তা নোংরা করো। আসুন আমরা আমাদের পরিবেশ পরিষ্কার রাখি। হ্যালো ম্যাম, বলুন আপনাকে কি সাহায্য করতে পারি? হ্যালো ম্যাম, যেখানে দিন বদলের চেষ্টা সেখানে বাংলালিংক। আপনারা দেখছেন ব্যাংক শো গান পোকা। নিবেদক রবি এবার হবে রুচি চানাচুর, ডেটল স্নিগার সোপ, হরলিক্স, বাংলালিং, এক্সপ্লোর সল্ট, বিট, হারপিক, রুচি বারবিকিউ চানাচুর, রুচি ডাল ভাজা। হ্যাপি টাচ ব্যান্ডের খালেদ ভাই আমার গুরু, ওনার কাছে যাই। ওনার কাছে যাওয়ার পর তখন হাতিখুরি শুরু হয়। একটা মজার ঘটনা আছে, আমি গিটার বাজাতাম কিন্তু আমার বাসায় কেউ জানতো না। তো যখন দেখলো যে আমি ভালো বাজাচ্ছি তখন ভাবি আমাকে, তখন প্রথম গিপসন গিটার ছিল, 2500 টাকা দিয়ে একটি গিটার কিনে দেয়। জাস্ট ওটা থেকে গিটার শেখা শুরু করলাম প্রথম 99-এর দিকে। তখন তুহিনের সাথে পরিচয় হয় আমাদের ব্যান্ডের ভোকাল। ঢাকা ইউনিভার্সিটি গন্ডি পেরিয়ে আমি যখন মিউজিকে প্রফেশনালি কাজ করা শুরু করি, এর পাশাপাশি আমার আরেকটি প্রিয় জিনিস আছে আমার রক্তের মধ্যে, সেটা হচ্ছে আমার খেলা ব্যাডমিন্টন। আমার প্রফেশন যেটা এখন মূলত সেটা হচ্ছে আমার বিজনেস বাইং হাউস। বাইরের ইনফ্লুয়েন্স বলতে বব মার্লি তো আমার গুরু, বব মার্লি কাছ থেকে র্যাগি প্যাটার্ন শিখেছি, ভ্যান হেলেন, গ্যারি মোর, ডিপ পার্পল, এদের কাছ থেকে মিউজিক শিখেছি। ছলকুরা গানটির কথা আমাদের এক বড় ভাই মনু ভাই, এবং এটার সঙ্গীত করেছিলেন আমাদের ভোকাল তুহিন। ছল কইরা সব কাইরা নিলি কিছুই পাইলাম না, ছল কইরা সব কাইরা নিলি কিছুই পাইলাম না, তোর লাইগা এই মনে কান্দে কেন বুঝিস না,
তোর লাইগা এই মন কান্দে কেন বুঝিস না ছল কইরা সব কাইরা নিলি কিছুই পাইলাম না ছল কইরা সব কাইরা নিলি কিছুই পাইলাম না লিখছিলাম তোর নাম মুইসা দিলি সইলা গেলি ফেরাই আইলি না বুকের ভিতর যতন কইরা লিখছিলাম তোর নাম মুইসা দিলি সইলা গেলি ফেরাই আইলি না তোর লাইগা এই মন কান্দে কেন বুঝিস না তোর লাইগা এই মনে কান্দে কেন বুঝিস না ছল কইরা সব কাইরা নিলি কিছুই পাইলাম না ছল কইরা সব কাইরা নিলি কিছুই পাইলাম না প্রেমে এমন দারুণ জ্বালা বুঝিনি আগে এখনই বুঝি মনে আমার আগুন ধইরাছে তোর লাইগা এই মন কান্দে কেন বুঝিস না তোর লাইগা এই মন কান্দে কেন বুঝিস না ছল কইরা সব কাইরা নিলি কিছুই পাইলাম না ছল কইরা সব কাইরা নিলি কিছুই পাইলাম না তোর লাইগা এই মন কান্দে কেন বুঝিস না তোর লাইগা এই মন কান্দে কেন বুঝিস না ছল কইরা সব কাইরা নিলি কিছুই পাইলাম না ছল কইরা সব কাইরা নিলি কিছুই পাইলাম না ছল কইরা সব কাইরা নিলি আপনারা দেখছেন ব্যান্ড শো গান পোকা নিবেদক রবি এবার হবে রুচি চানাচুর ডেটল স্কিঙ্গার সোপ হরলিক্স বাংলালিঙ্ক এক্সপ্লোরার সল রিট হারপিক রুচি বারবিকিউ চানাচুর রুচি ডাল ভাজা আপনার এলাকার যে কোনো উন্নয়নমূলক কাজে আপনিও ঝাঁপিয়ে পড়ুন একটি বিশেষ রবি নাম্বার নিয়ে জ্বলে উঠুন আপন শক্তিতে রবি মিসেস ইকবাল বাজার করতে বেশ ভালোবাসেন পরিবারের জন্য ভালো জিনিসটি বেছে নেওয়ার এই চেষ্টা আর কেউ না বুঝলেও বোঝে রাঁধুনি তাই আপনার জন্য রাঁধুনি গুঁড়া মশলা তৈরি হয় বাছাইকৃত সেরা উপাদান থেকে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে রাঁধুনি গুঁড়া মশলা খাঁটি মানে নিশ্চয়তা দেখো মা পিঁপড়া কত বুদ্ধিমান সবাই এক সারিতে যায় যাও মানুষের কত বেশি বুদ্ধি তাহলে বাবা কেন কালকে তাহলে মা বাবা সহ সব গাড়ি কেন সারি বেঁধে যায় না আসুন আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলি ভ্যারিয়েশন দরকার টেক ইট Barbecue? Taste a different na? Dorkar emoni ekta flavor. Ruchi barbecue chanachur. Notun jug, notun shad.
ওয়ার্ল্ড মিউজিক দেখবেন রবিবার রাত 11টায়। তো সিয়ারা তো জাহিদ হাসানের মতো মেয়েদের শরীরে ছেলেদের চেহারা বসা। আসসালামু আলাইকুম বড়দা ভাই। আমি তো আপনার পেছন দিকে। তুই কি আমার সাথে ইয়ার কি মানিস নাকি রে বিশু? মামা সগুন সালাম আলাইকুম। এই বিশু সরা সালাম দিল মনে হচ্ছে। বিশু সরা আবার ধারাবাহিক নাটক সাত শতকর দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8টায়। বাধা পড়বে চুল যদি হয় এমন প্রেমের ফাঁদ। জুঁইয়ের সাথে দীঘল শক্ত চুল, জুঁই বেঁধে রাখুন চুলের ফাঁদে। বাংলালিংক দেশ সংযোগ এখন ফ্রির চেয়েও বেশি। 149 টাকা সংযোগে আছে 370 টাকা টক টাইম ও 500 ফ্রি এসএমএস। যেখানে দিন বদলের চেষ্টা সেখানেই বাংলালিংক। এবার বোঝো মজা। তাই যদি ভালো কিছু চাও রুচি ডাল ভাজা খাও। সত্যিকারের মজা রুচি ডাল ভাজা। আপনারা দেখছেন ব্যান্ড শো গান পোকা। নিবেদক রবি এবার হবে রুচি চানাচুর, ডেটল সিঙ্গার সুপ, হরলিক্স, বাংলালিংক এক্সপ্লোরার সল, রিট, হারপিক, রুচি বারবিকিউ, চানাচুর, রুচি ডাল ভাজা। আমি দোলন, মিউজিকটা সে বেস গিটারিস্ট। এসএসসি পরীক্ষার পরে আম্মা একটা গিটার কিনে দেয়, ওই গিটার নিয়ে আমার যাত্রা শুরু হয়। 2007 মামুন ভাই আমাকে মিউজিক টাচ ব্যান্ডে নিয়ে আসে। এবারে গানটা হলো মাঝি, আর এটা লিখেছেন গিয়াসুদ্দিন ভাই, আর সুর করেছেন আমাদের তুহিন চাচা। চারি সারি মরমিয়া সন্ধ্যা
থাকি দুপুরে কান্দে নায়া পথ চাহিয়া দেশ আমার পিছনে আছে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যুদ্ধ করেছি তুই তো সাক্ষী অভিজ তো মুক্তিযুদ্ধ ছিল খাওয়ান দাওয়ানের কোনো ব্যবস্থা নাই এভাবে যুদ্ধ করণ যায় নাকি যুদ্ধের মাথায় এসে এত খাওয়া খাওয়া করলে চলবে না দেশটা একদিন স্বাধীন হইবই দেশ স্বাধীন হলে আম গোলাপ কি মেজদান উনি কে আপনার বিবি নাকি আমি মেয়েদি আর আমাদের কিছু একটা করতে হবে এই বিস্কিট আপনার জন্য কে রাজা ও তো কোথ নিয়ে গেছে ওই মহিষ পাগলাটা ওরে নিয়ে একটু আতঙ্কে মরছে টেলিফিল্ম স্থির চিত্রে পোকামাকড় দেখবেন বৃহস্পতিবার রাত 8টায় নিবেদক জুই কোকোনাট অয়েল বেঁধে রাখুন চুলের ফাঁদে মাসানো টেলিভিশনের জমজমাট আয়োজন টেলিকুইজ সরাসরি অংশ নিয়ে এসএমএস এর মাধ্যমে জিতে নিন হীরার গহনা এবং নগদ লক্ষ লক্ষ টাকার পুরস্কার 12 ফেব্রুয়ারি থেকে প্রতি রবিবার রাত 9টা 2 মিনিটে আমি ফেডরেস বাপ্পি আসছি আপনাদের দুজন প্রিয় তারকা শিল্পীকে সঙ্গে নিয়ে প্রতি পর্বে যোগ রাখুন মাসানা টেলিভিশন এরপর দেখবেন ধারাবাহিক নাটক পথের দাবি ভারতবর্ষের স্বাধীনতায় বাঙালির অবদান অংশগ্রহণ এবং জীবনদান পথের দাবির গল্প পথের দাবি সর্বকালীন স্বাধীনতার গল্প পিসাচে নাচে যোগিনী সঙ্গে হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আর সমর রঙ্গে দানব দলনি হয়ে উন্মাদিনী আর কি দানব থাকিবে বঙ্গে দানব দলনি হয়ে উন্মাদিনী আর কি থাকিবে বঙ্গে সাজরে সন্তান হিন্দু মুসলমান সাজরে সন্তান হিন্দু মুসলমান থাকে থাকিবে প্রাণ না হয়ে যাইবে না
থাকে থাকিবে প্রাণ না হয়ে যাইবে প্রাণ লইয়া কৃপান হরে আগুয়ান লইয়া কৃপান হরে আগুয়ান নিতে হয় মুকুন্দের নিয়োগ সঙ্গে নিতে হয় মুকুন্দের নিয়োগ সঙ্গে হয় কি মরণে রাখিতে সন্ধানে মাতঙ্গি মেতেছে আর সমুদ্র রঙে হয় কি মরণে রাখিতে সন্ধানে মাতঙ্গি মেতেছে আর সমুদ্র খ্রিস্টানের সাথে গাড়িতে উঠতেও হিন্দু ধর্ম নিষেধ করে দিয়েছে একসাথে গাড়িতে উঠলে কি যার যাবে খুলি মাল সামাল উঠাও দোষ করবে একজন আর ভুক্তভোগী হব আমি আদালতে মিথ্যে বলবে একজন আর 20 টাকা ফাইন দিতে হবে আমাকে বাবার কাছে যাচ্ছি